আজকে বিএনপি সকল ওয়ার্ড ইউনিয়ন এবং সকল ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোকে নির্বাচনের মাধ্যমে করা হবে। কিন্তু আজকে আমাদের সৈকুপাই আজকে কিছু ছাত্রনেশী মহল যারা সৈকুপাই দাসত কায়েম করতে চায়, তারা বিএনপি ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে তারা বিএনপি সৈকুপাই দাসত কায়েম করতে চায়। তারা আজকে ঘরে বসে আজকে তারা তাদের মতো করে পকেট কমিটি করে আজকে সম্মিলন করতে চায়। ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থান নিয়েছি। আমরা কোনো অবস্থাতেই এই বিএনপিকে সৈকুপার বিএনপিকে ধ্বংস করতে দেব না, এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সৈকুপার বিএনপিকে ধ্বংস করতে দেব না আমরা, যাতে করে এই ছাত্র উন্নয়নশী মহল সৈকুপার বিএনপিকে ধ্বংস করতে না পারে, তার জন্য আমাদের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলা বিএনপির একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে বিএনপির কিছু এজেন্ট যারা ওই জাসদ আসাদের নেতৃত্বে বিএনপির মিটিংয়ে ভাঙচুর করেছিল, আবার তারা এই জেনেদার জেলা বিএনপিকে ধ্বংস করার পায়তালায় লিপ্ত হয়েছে। সৈকুপার বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকতে তাদের এই স্বপ্ন আমরা সফল হতে দেব না। আগামী দিনে কোনো অবস্থাতেই বিএনপির নেতাকর্মী বাদে সৈকুপাই কোনো কমিটি হবে না। পাশাপাশি এই সব দালালদের দাসক ইনুর পেতাত্তাদের আমরা বলে দিতে চাই, আপনারা যেখানে যে অবস্থায় আছেন সেখানেই থাকেন। আগামী দিনে 16 তারিখের যে সম্মেলন করার পায়তারা করতেছেন সৈকুপা উপজেলা এবং পৌর, সেই সম্মেলন কোনো অবস্থাতেই হবে না। এই অবৈধ জেলা কমিটির আহ্বায়ক যিনি বিএনপিকে ধ্বংস করার পায়তারায় নেমেছে, এই দালাল মশুর রহমান, এই দালাল অ্যাডভোকেট মশুর রহমান জাসদ দ্বারা প্রমাণিত হয়ে আজকে জাতীয় সমাজতান্ত্রিক দল বিএনপি সৈকুপা প্রতিষ্ঠা করতে চায়। প্রমাণিত হয়ে সে আজকে তফসিল ঘোষণা করেছে, এই অবৈধ তফসিল আমরা মানি না, এই অবৈধ তফসিল বাতিল করতে হবে, অবিলম্বে নতুন তফসিল আলোচনার ভিত্তিতে ঘোষণা করতে হবে, তাহলে আমরা রাজপথে থাকবো। বক্তৃতা দেওয়ার জন্য আমরা আসিনি, আমরা শুধু জেলা কমিটি একটা কমিটিকে একটা বার্তা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা জেলা কমিটিকে বলতে চাই, আপনারা যে তফসিল ঘোষণা করেছেন 16 তারিখে, এই 16 তারিখের এই তফসিল অনতিবিলম্বে আপনারা স্থগিত ঘোষণা করুন, নইলে আর যে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি আপনাদের পোষা দালালদের যে আপনারা করিয়েছেন সেটা অতিবিলম্বে স্থগিত করে পুনরায় নিয়মতান্ত্রিকভাবে গঠনতন্ত্র মোতাবেক যাতে কমিটি হয় সেই ব্যবস্থা করুন, নইলে কিন্তু আমরা এর দাঁত ভাঙা জবাব আমরা কিন্তু দেব।
এখানে যদি আজকের এই আহ্বায়ক কমিটির কোনো শুভাক্ষী বিন্দু থাকে আমি তাদেরকে বলব যে বার্তারা জেলা কমিটির কাছে পৌঁছে দেবেন কারণ বহু আশা ভরসা ছিল আজকে যারা ছাত্র দল যুব দল করেছে তারা ত্যাগ তিতকার মাধ্যমে তারা জন্মসূত্রে তারা আজকে এই তিলে তিলে হাঁটি হাঁটি পা পা করে আজকে জেলা বিএনপি সেই ছাত্র দল যুব দল তারা একসময় করেছে তাদের নেতৃত্বে আজকে জেলা কমিটি গঠন হয়েছে এই জেলা কমিটির মাধ্যমে আমার অনেক জুড়ে আসিল এই জেলা ছাত্র দলের প্রতিষ্ঠা ছিলাম আমি যখন জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম তখন হাঁটি হাঁটি পা করে এরা দলে ফিরেছে এরা আসলে এই বিএনপির লোক আমার ধারণা ছিল আজকে যে লোক দিয়ে আজকে যাদের দিয়ে জেলা বিএনপি গঠিত হয়েছে এরা প্রত্যেকটি থানায় প্রত্যেকটি কর্মী নেতা কর্মীকে চেনে যে অরিজিনালি যারা বিএনপির লোক তাদের দিয়েই বিএনপি কমিটি গঠন হবে প্রত্যেকটি থানায় আজকে দেখতে পাচ্ছি এই জেলা বিএনপি যারা এত সুন্দরভাবে তাদের চরিত্র ছিল এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা ক্ষমতায় এসে তারা যে এত বড় দালালে পরিণত হয়েছে এইটি আমার জানা ছিল না অনুরোধ করবো আপনারা শুল্ক বই কারা বিএনপি করে কারা ছাত্র দল যুব দল করেছে কারা এখন বিএনপি করতেছে প্রত্যেকটি লোকে চেনেন আমি অনুরোধ করব বিশেষ করে বড় মসজিদ ছোট মসজিদ পান্নু এদেরকে অনুরোধ করব আপনারা যদি এই ধরনের ত্যাগী নেতাদের দিয়ে যদি স্বল্পবোধ থানা বিএনপি করণ না করে তাহলে স্বল্পবই ভয়াবহ রূপ দেবে সেই রূপের সেই বাতাস সেই রক্তক্ষয়ী সংঘর্ষ ঝিনাইদহ জেলা বিএনপির অফিসেও রূপ ধারণ করবে এই জন্য দায় দায়িত্ব এই জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে নিতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যা যা করার দরকার আমরা করবো।